नमस्कार बंधुरा आपनारा देखछेन खबर प्रतिदिन यूट्यूब चैनल। बंधुरा आपनारा सबाई जदि श्रम कार्डटी बनिए थाकेन ताहले किन्तु आपनादेर सबार जन्यई एकटी बिराट बड़ सुखबर रयेछे। हाँ बंधुरा, आर जारा एखोनो पर्यन्त एई कार्डटी बानाननि तारा किन्तु अति द्रुत एई कार्डटी बानिये नेबेन। तार कारण बंधुरा, एई श्रम कार्डटी आपनादेर काछे थाकलेई किन्तु आपनारा कल थेके प्रति मासे मासे आपनादेर ब्यांकेर अकाउंटे पेये जाबेन 5000 टाका एबं 15टी सुविधा एकदम फ्रीते। तो जारा एखोनो पर्यन्त एई कार्डटी बानाननि तारा किन्तु अति शीघ्रई एई कार्डटी बानिये निन। आर एई 5000 टाका এবং 15টি সুবিধা কাল থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে কি কি করতে হবে, তো এখানে দেখুন হেডলাইনে বিষয় পরিষ্কার করে বলা হয়েছে যে ইশ্রম কার্ড থাকলেই পাবেন 5000 টাকা এবং এর সাথে পাবেন 15টি সুবিধা। তো এই সুবিধাগুলি পেতে হলে কি কি কাগজপত্র লাগবে এবং কারা কারা এই সুবিধাগুলি পাবেন আর কারা কারা পাবেন না, এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো। তবে তার আগে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টেও ইশ্রম কার্ডের মাধ্যমে কাল থেকে এই 5000 টাকা এবং 15টি সুবিধা দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশনটি অল ক্লিক করে দেবেন। তো আসুন আমরা প্রথমে জানব যে ইশ্রম কার্ড থাকলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন। তো বলা হয়েছে যে জনধন অ্যাকাউন্টে করোনা পরিস্থিতিতে মহিলাদের 3 মাস 500 টাকা করে মোট 1500 টাকা দেওয়া হয়েছিল। তখন কিন্তু সবাই বুঝতে পেরেছে যে জনধন অ্যাকাউন্টের গুরুত্ব ঠিক কতটা। ঠিক তেমনি কোনো কঠিন পরিস্থিতিতে ইশ্রম কার্ডের মাধ্যমে সমস্ত ব্যক্তিদের আর্থিক সাহায্য পাঠানো হবে। যাদের ইশ্রম কার্ড বা শ্রমিক কার্ড রয়েছে তাদের ফ্রিতে চাকরিমুখী ট্রেনিং, আবাস যোজনার ঘর, অষ্টম শ্রেণী পাশের চাকরি, আর্থিক সাহায্য ও স্বাস্থ্য বিমা সুবিধাও দেওয়া হবে। 100 দিনের কাজ, বার্ধক্য বা বিধবা ও অক্ষম ভাতা এবং আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে চিকিৎসার জন্য 5 লক্ষ টাকার সুবিধা দেওয়া হবে। ইশ্রম কার্ড থাকলে এপিওয়াই যোজনার মাধ্যমে 1000 টাকা থেকে 5000 টাকা আর্থিক সুবিধা দেওয়া হবে। ইশ্রম কার্ডের মাধ্যমে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মাধ্যমে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হবে। তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে আপনাকে সরকারি চাকরির সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আপনাকে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে ইশ্রম কার্ডের মাধ্যমে। স্থানীয় এলাকায় সরকার দ্বারা কোনো কর্মসংস্থান হলেই যাদের ইশ্রম কার্ড থাকবে তাদেরকেই প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। খরা বন্যা মহামারীর মতো পরিস্থিতিতে সরকার দ্বারা ইশ্রম কার্ডের মাধ্যমে শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হবে। এছাড়াও রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ ইশ্রম কার্ড মারফতে শ্রমিকদের সরাসরি পৌঁছে দেওয়া হবে। আপনি যদি কখনো দুর্ঘটনা কবলে পড়েন তাহলে আপনি বিমা সুবিধা পাবেন এই ইশ্রম কার্ডের জন্য। আপনার মৃত্যু হলে বা আপনি পুরোপুরি অক্ষম হলে 2 লক্ষ টাকা দেওয়া হবে। যদি আপনি আংশিকভাবে অক্ষম হন তাহলে ইশ্রম কার্ডের জন্য আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। তো এবার জানবো যে ইশ্রম কার্ডের অসুবিধাটা কী। তো বলা হয়েছে যে আপনারা সবাই শুনেছেন যে ইশ্রম কার্ড করলে 330 টাকা ব্যাংক থেকে কাটা হবে। তো বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য, কারণ অ্যাকাউন্ট থেকে যে টাকাটা কাটা হবে সেটা হলো 12 টাকা, অর্থাৎ প্রতি মাসে 8 টাকা করে কাটা হবে।